প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখন আমরা আছি জবলেসোর গা রেসোর, যেখানে রাসূল মদিনা হিজরতের সময় 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। সেই স্থানে আমরা যাওয়ার চেষ্টা করতে আপনাদেরকে দেখাবো ওখানে গিয়ে। এই যে এখানে আমরা ওঠার সময় দেখতে পাচ্ছি একটা গাদা, এই গাদা দিয়ে সম্ভবত মাঝে মাঝে উপরে উঠে। আমাদের মধ্যে অনেকে এখানে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে। এই যে কি হয়েছে ভাই, কি সমস্যা, ক্লান্ত নাকি? আচ্ছা কিনবো খাবো। হ্যাঁ কি ভাই, ক্লান্ত হয়েছেন? ক্লান্ত হয়নি, আর অনেক পথ বাকি, 1 ঘন্টার পথ বাকি আছে আরো। এই 3 দানা 5 রিয়াল পানি কি দরে? হ্যাঁ পানি ফোড়ায় এদের 3 দানা 5 রিয়াল, 3টা 5 রিয়াল চলে আরো পছন্দ, 3টা 5 রিয়াল তাহলে 10 রিয়াল লয়ে গেল। বিসমিল্লাহ, দশটা দিতে হাত দেয় রে ও বন্ধু, এর মা হাত দেয় না। পাকিস্তানের লোক আছে এখানে, ছোট দোকান করতেছে। আগে সাবধানা কুলো জিদের খারাপ না। দেখতে পাচ্ছেন আমরা অর্ধেক উঠি নাই, মাত্র 10 মিনিট মতো হেঁটে উঠেছি এখানে। এই হচ্ছে অবস্থা, এখানে আমরা উঠবো একদম এই যে পাহাড়ের চূড়া, এই যে এখানে পর্যন্ত আমাদের যেতে হবে। হ্যাঁ ভাই কেসে দেখতে পাচ্ছেন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা এই পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে। অনেক উঠতে হবে আরো। এখানে দেখতে পাচ্ছ অনেকে পাকিস্তান দিয়ে টাকা উঠাচ্ছে ভিক্ষার মতো। কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন? উমরায় আসছেন? কখন আসছেন? আজকে আমাদের শেষ মক্কায়, আগামীকাল মদিনায় যাব ইনশাআল্লাহ। 9 দিন আজকে আসছেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই,
কিসম স্বপ্নার ক্লান্ত হয়ে পড়েছেন আজের এখানে ছবি তোলা সেশনে আছে সূর্য উঠতেছে এখানে আপনারা মনে করবেন আমরা পুরোপুরি উঠে পড়েছি এখন আমাদের অনেক সময় বাকি আছে এখানে উপরে যে আমাদের এখান থেকে উঠতে হবে উপরে কি অবস্থা আর কতক্ষণ লাগবে আপনার উঠতে ক্লান্ত নাকি গন্তব্য চলে এসেছি এখানে এখানে রসুলের শরণার্থী এখানে তারা বাস করতেছে যে এটি হচ্ছে গুহা এটা হচ্ছে গাড়ে সোর যেখানে দেখতে পাচ্ছেন আপনারা যেটি হচ্ছে গুহা এখানে রাসূল তিন দিন তিন রাত অবস্থান করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সহ মদিনা হিজরতের সময় আমরা আপনাদেরকে দেখাচ্ছি আয়ে তো কিরা গয়া নে নদী আয়ে তো কিরা